বলিউডের সাবেক প্রেমিকার সঙ্গে পর্দায় জুটি হয়েছেন যারা। রূপালী পর্দায় রোমান্স করতে দেখা যায় বলিউড অভিনয় শিল্পীদের। ভিন্ন ভিন্ন প্রেমের গল্পে নানা রূপে রোমান্স করেন তারা। সেই রোমান্স থেকেই অনেকেই জড়িয়েছেন সত্যিকার প্রেমে। সেই প্রেম কখনো ঘুরিয়েছে সাত পাঁকে, আবার কখনো বিচ্ছেদে। বিচ্ছেদের পর বলিউডে অনেক তারকাই পর্দায় প্রাক্তনের সঙ্গে অভিনয় করতে চান না আর, তবে এই ব্যক্তিগত জীবনকে পাশে রেখে পেশাগত দায়িত্ব পালন করতে আপত্তি করেননি অনেকে। আর এই তালিকায় অমিতাভ, রেখা, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকন সহ অনেকেই আছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে অবলম্বনে জেনে যাওয়া যাক তাদের গল্প। অমিতাভ বচ্চন, রেখা সিলসিলা। অমিতাভ বচ্চন ও রেখা প্রেম নিয়ে কত যে গুজব রটেছে তার ইয়ত্তা নেই। জয়া ভাদুরীকে বিয়ের আগে রেখার সঙ্গে প্রেম করেছেন অমিতাভ, এমনটাই মনে করা হয়। অনেকে ভেবেছিলেন বিয়ের পর আর রেখার সঙ্গে অভিনয় করবেন না বিগ বি, কিন্তু সবাইকে অবাক করে যশ চোপড়ার সিলসিলা সিনেমায় অভিনয় করেন তিনি। মজার ব্যাপার, ছবিতে ছিলেন জয়া বচ্চনও, শিল্পা শেঠি ও অক্ষয় কুমার ধরকান। ম্যায় খিলাড়ি তু আনারের শুটিংয়ের সময় অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। তবে 2000 সালের তাঁদের সম্পর্কেও ভেঙে যায়। তবে এরপরও ধরকান ছবিতে দেখা যায় তাঁদের, রাভিনা টেন্ডন ও অক্ষয় কুমার, ওয়েলকাম থ্রি। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক নায়িকার সঙ্গে অক্ষয় কুমারের প্রেমের গুঞ্জন শোনা গেছে, তাঁদের মধ্যে আরও একজন রাভিনা টেন্ডন। এমনও শোনা যায় তাঁদের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত তাদের এক সিনেমায় দেখা যায়নি, তবে 20 বছর পর তাদের পর্দায় আবার দেখা যাবে ওয়েলকাম থ্রি সিনেমায়। আনুষ্কা শর্মা ও রণবীর সিং, দিল ধড়কানে দো। ক্যারিয়ার শুরুর দিকে হিট সিনেমা ব্যান্ড বাজা বারাত এ অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা ও রণবীর সিং। তখনই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু 2011 সালের আইফা অ্যাওয়ার্ডসের সময় তাঁদের প্রেম ভেঙে যায়। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও 2015 সালে দিল ধড়কানে দো সিনেমায় অভিনয় করেন দুজন। পরে অবশ্য আর কোনো সিনেমায় দেখা যায়নি রণবীর সিং ও আনুষ্কাকে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকন, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ও তামাশা, এই দুই তারকার প্রেম নিয়ে একটা সময় প্রায় প্রতিদিনই খবর হয়েছে। শুটিং সেটেই, রেস্টুরেন্ট থেকে বা বাড়ি, তাদের পেছনে পাপরাজ্জিরা লেগেই থাকতেন। তবে 2007 সালে শুরু হওয়া রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকনের মধ্যে সম্পর্ক ভেঙে যায় 2 বছর পরই। বাস্তবে সম্পর্ক না থাকলেও পর্দায় ঠিকই জুটি হয়েছেন তারা, তাও একাধিক সিনেমায়। রণবীর ও দীপিকাকে দেখা গেছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ও তামাশা সিনেমায়। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ, জগ্গা জাজুস। জগ্গা জাজুস সিনেমাটি শেষ হতে অনেক সময় লেগেছে, এর অন্যতম কারণ ছিল এই সিনেমার জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে যাওয়া। শেষ পর্যন্ত দুজনেই ছবিটি শেষ করেন, যদিও পরে ক্যাট জানিয়েছিলেন রণবীরের সঙ্গে আর কখনও অভিনয় করবেন না। 2010 সালে রোমান্টিক কমেডি সিনেমা আজব প্রেম কি গজব কাহিনী শুটিংয়ের সময় ক্যাট ও রণবীর প্রেমে পড়েন, তাদের সম্পর্ক টিকেছিল 2016 সাল পর্যন্ত। কারিনা কাপুর ও শহীদ কাপুর, জব উই মেট। কারিনা কাপুর খান ও শহীদ কাপুরের প্রেম নিয়েও কম চর্চা হয়নি, একটা সময় মনে করা হয়েছিল তাদের বিয়ের সময়ের ব্যাপার মাত্র। তবে সবাইকে অবাক করে 2007 সালে কারিনা ও শহীদের সম্পর্ক ভেঙে যায়। তবে প্রেম না থাকলেও ঠিকই জব উই মেট করতে রাজি হন তারা, ভাগ্যিস রাজি হয়েছিলেন, না হলে কি এমন একটা সিনেমা পাওয়া যেত। ক্যাটরিনা কাইফ ও সালমান খান, টাইগার ফ্রাঞ্চাইজি ও ভারত। রণবীর কাপুরের আগে সালমান খানের সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনা কাইফের। 2005 সালে শুরু হওয়া এই সম্পর্ক চলে পরের 4-5 বছর, অনেকে ভেবেছিলেন তাদের আর পর্দায় দেখা যাবে না, যেমনটা হয়েছিল ঐশ্বরিয়া রায়ের ক্ষেত্রে। কিন্তু টাইগার ফ্রাঞ্চাইজিতে ঠিকই অভিনয় করেন দুজন, এছাড়া তাদের দেখা যায় ভারত সিনেমাতেও।